এই জিহ্বাটা এটা ভয়ঙ্কর একটা অঙ্গ, বেশিরভাগ পাপ এই জিহ্বা দিয়ে হয়। কি দিয়ে হয়? এজন্য সাহাবারা জিহ্বা ধরে মাঝে মাঝে জিহ্বার মধ্যে ব্যাত মারতেন আর বলতেন, জিহ্বা তোর জন্য আমি আটকে যাব কিয়ামতের দিন। আমলিক আলাইকা লিসানাক, নিজের জিহ্বার মালিক নিজে হন, আপনার জিহ্বার মালিক যেন শয়তান না হয়ে যায়। জিহ্বা আপনার, শয়তানের ভাষায় আপনি কথা বলেন কেন? খবরদার, প্রতিটা কমেন্ট, প্রতিটা কথা, প্রতিটা মন্তব্য, এগুলোর ব্যাপারে কিয়ামতের দিন পাই টু পাই করে আপনার কাছে আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠগড়ায় দাঁড় করিয়ে আপনারা জিজ্ঞেস করবে, কে? এজন্য বিশ্বনবী বলছেন, মাইয়াদ মানলি মা বাইনা লিহিয়াইহি ও মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ, আমার কোন উম্মত যদি দুইটা অঙ্গের গ্যারান্টি আমারে দেয়, আমি আমার উম্মতকে জান্নাতের গ্যারান্টি দেব। দুইটা অঙ্গের একটা হলো জিহ্বা, আর একটা লজ্জাস্থান। দুই চোয়ালের মাঝে যা থাকে লিজ্জা জিহ্বা, আর দুই পায়ের মাঝখানে যা থাকে লজ্জাস্থান। এই দুইটা অঙ্গের গ্যারান্টি যদি বিশ্ব নবীকে আপনি দেন যে নবী জিহ্বা আর লজ্জাস্থান এই দুইটা অঙ্গের কোনো পাপ আমি করব না, নবী বলে আমি দুনিয়ায় তোমার জান্নাতের গ্যারান্টি দিলাম। এই জন্য জিহ্বাটারে সামলান। জামনে সাহেব বললেন, খবর আছে না নাই? খবর আছে। মাইয়াল ফিজুমিন খাউলিন ইল্লা লাদাইহি রকিবুন আতিদ, যা মুখ দিয়ে বেরোয় লিখে রাখার জন্য দুইজন ফেরেশতা রেডি করে রেখেছে। কে? চিল্লায় বলেন, যতদিন আমরা বেঁচে থাকবো ততদিন থাকবে আমাদের কাঁধে, আমরা মরে যাব এই ফেরেশতারা উড়াল দিবে, ঠিক কিনা? দুই কান্দে জি ছিল যে তোমার দুইজন পাহারা, তোমারে একেলা থুইয়া পালাইছে তাহারা, তোমার আটকুঠুরি নয় দরজা বন্ধ, এবার হলো রে হলো মুখে আল্লাহ রসুল সবে বলো, ও মুখে আল্লাহ রসুল সবে বলো, দুয়ারে আইসাছে পালকি নাই হরি গাও তোলো রে তোলো মুখে আল্লাহ রসুল সবে বলো, ঠিক না? এজন্য সাবধান, আমলিক আলাইকা লিসানাক, নিজের জিব্বার মালিক নিজে হন। মন যা চায় মুমিন তখন ইচ্ছা মতো মন মতো কোনো মন্তব্য ছুটতে পারে না। বিশ্বাসী বলে যদি নিজেকে দাবি করে, নিজের জিহ্বার মালিক নিজে থাকার দরকার আছে না নাই?